দিল ফেটে যায়, অন্তর শান্তি হয়ে যায়। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাহাবা ছিল। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মজলিস আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি আমার নিকটে আসো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিছে, তুমি আমার বলে আসো। তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করতে পারে, আমি গুনাহ করেছি আমার গুনাহ মাফ করতে পারে, আমি সুদ খাইছি আমার সুদের গুনাহ মাফ করতে পারে, আমি হারাম খাইছি আমার হারামের গুনাহ মাফ করতে পারে, কিন্তু আমি জানি আল্লাহ আমার একটা গুনাহ মাফ করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এত বড় গুনাহ, কী গুনাহটা করেছো আল্লাহ মাফ করবে না, তুমি বলো। তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে আমার দিল কাঁপে, আমি কীভাবে প্রকাশ করব, আমার দিলে দিলে কোনো দিন গাওয়ারা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি বলো অল্প আমি শুনি। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন যে আমি এক সময় সফরে গিয়েছিলাম, যে সময় কাফিরের হালতে আছিলাম, সফরে গিয়েছি 4 বছরের নামে, আমি যে সময় সফরে গিয়েছি ওই সময় আমার বিবি প্রেগনেন্ট ছিল, আমি ওনাকে ওই অবস্থায় রেখে আমি 4 বছরের নামে সফরে গিয়েছি, আমি 4 বছর পরে যে সময় আমি আমার বাড়ি ফিরছি, তখন আমার বাড়িতে দেখি একটি আল্লাহর বান্দি, আমার একটি কুটকুটি মেয়ে আমার ঘরে জন্ম, আর তার বয়স হলো 4 বছর, আমাকে দেখে আব্বা আব্বা করে আমার কুলে উঠেছে, আমাকে চুম্মা দিয়েছে, কিন্তু আমার রাগ হয়েছে, আমি কোনোদিন মহব্বত করি নাই তাকে। যে সময় ওই জামিলার মায় বলেছে, এটা তোমার সন্তান, এটা তোমার মেয়ে, আমি গ্রহণ করতে পারি নেই। যে সময় আমি রাত্র শোয়ার জন্য গিয়েছি, সে সময় বিছনার মাঝখানে একবার ওর মায়েরকে চুম্মা খায়, একবার আমাকে চুম্মা খায়, কিন্তু আমি একজন নিষ্ঠুর, আমার মেয়েকে আমি ভালোবাসতে পারি নেই। আমার দিলে ওখানে আসছে, ওখানে আসছিল যে আমি একজন কৌমের লিডার, আমি কাফেরদের লিডার, আমি একজন রাহবরের সর্দার, আর আমার ঘরে এরকম মেয়ে হয়েছে, কালকে মানুষকে এই মেয়েকে বিবাহ দিতে হবে, অথবা এই মেয়েটা অন্যজনের গোলাম হয়ে যাবে, আমি এটি চাই না। তার মানে জমানায় জাহিলিয়াতের সময় তাদের এটা রেওয়াজ ছিল যে যদি কোনো কেউর ঘরে মেয়ে হয়, সাথে সাথে জিন্দা দরগুর করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, ওই দাহিয়াতুল কলবি সকাল হওয়ার পরে বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকমভাবে শোনাইতেছে যে যে সময় সকাল হয়ে গেল, আমি ওই জামিলা ওনার মাকে বললাম যে ওকে অল্প সাজাইয়া দাও, ওকে সাজগুজ করে নতুন কাপড় পরাইয়া দাও, কিছু লাশ খাওয়া খাওয়াইয়া দাও, আমি ওকে কোথাও ঘুরতে নিয়ে যাব, মাকে জানতে দেয়নি। ওই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বহু দূরে পাহাড়ে চলে গেল। পাহাড়ে চলে যাওয়ার পরে ওখানে এক জায়গায় গাঁথা খোঁদা শুরু করলো। তখন ওই 4 বছরের শিশু মেয়ে, সেই সময় ওই আরবের মানুষ কিন্তু ছোট ছোট থাকলে জ্ঞানী হয়ে যায়, ছোট ছোট থাকলেও তেনাদের খাওয়া আলহামদুলিল্লাহ ভালো হয়, এই জন্য তারা ছোটোবেলায় জ্ঞানী হয়ে যায়। যে সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁথা গর্ত খুঁজতেছে, ওই মেয়ে নিকটে গিয়ে বললো, আব্বা তুমি এত কষ্ট কেন করো, তোমার কি দরকার, কি করবে এটা? দাহিয়াতুল কলবি বলল যে তুমি একটু পরে জানবা, তুমি যাও দূরে গিয়ে খেলাও। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় গাথা করা শেষ করলো, তারপরে ডাক দিল, ডাক দিয়ে বলল, জামিলা এদিকে আসে দেখো, তুমি না দেখতে চাইছিলা, এখানে দেখো কি আছে। তখন হযরত দাহিয়াতুল কলবির মেয়ে জামিলা ওইখানে গাতার যে সময় ফুচি দিছে, ওই দাহিয়াতুল কলবির দিলে কোনোদিন মায়া আসে নাই, ওই নিজের 4 বছরের শিশু মেয়েকে ধাক্কা দিয়ে ওই গাতার মধ্যে ফালাই দিছে, ফালাই দিয়ে ও পাথরের চাপাগুলো দেওয়া শুরু করছে। হযরত দাহিয়াতুল কলবির রাদিয়াল্লাহু তাআলার মেয়ে জামিলা চিৎকার করে বলে, আব্বা তুমি আমাকে কেন মারো, তো আমার কি দোষ, তুমি আমাকে কেন এরকম করে চাপা দিতেছো, তুমি আমাকে আজকে ছেড়ে দাও, উনি জ্ঞানী ছিল এই কথা বলেছে, তুমি আমাকে আজকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও, আমি এই মুখ আজ তোমাকে জীবনে দেখাবো না, আমি ভিক্ষা করে খাবো, আমি অন্যজনের মাঝে বাড়িতে কাম করে খাবো, আমাকে তুমি তুমি আমার জানটা বকশে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, যেতে দাও, আমাকে মাইরো না। হযরত দাহিয়াতুল কলবির দিলে রহম আসে নাই, এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বল শুনতে পারে নাই। তখন যে বলেছে চিৎকার করে, যখন যে শুনেছে চিৎকার করে, ওই 4 বছরের শিশু কি বুঝে আল্লাহ ওর জ্ঞানে এত ঢেলে দিল যে আব্বা আমাকে ছেড়ে দাও, এই মুখ আর তোমাকে দেখাবো না। 4 বছরের শিশু খার ময়ে না লাগে, যে সময় বাড়ি যাই বাস্তিয়ে যদি চাচা বলে ডাক দেয় দিল ফেটে যায়, অন্তর শান্তি হয়ে যায়, আর নিজের মেয়ে যদি আব্বা বলে ডাক দেয় কত শান্তি,
কিন্তু দাহিয়াতুল কালব এই কথাটা বলে, তারপরে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাকে মাফ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই অবশ্য তুমি যে সময় কাফের ছিলে এখন তুমি আল্লাহর বান্দা, মহব্বতের বান্দা হয়ে গেছো, এখন আল্লাহ তোমাকে মাফ করছে, তুমি আর এগুলো কাজ করো না, আর যদি কেউ করে তাকে বাধা দিবা আল্লাহ তোমাকে মাফ করব। সম্মানিত উপস্থিতি, এত ওই জাহিলিয়াতের জমানা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে এত দিনের মেহনত করে ওই জাহিলিয়াতের জমানা সমস্ত কিছু বাদ দিয়ে পিছে হাটায়ে সুন্দর একটি মহিলাদের ইজ্জত, মেয়েদের ইজ্জত কোরআনের বিধান হিসাবে, হাদিসের বিধান হিসাবে আমাদিগকে দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি উপরে একবার আমরা সবাই দরুদ পড়ি, অন্তর থেকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।